হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ক্যানন পিক্সমা G3000 সিরিজ। এই প্রিন্টারটির প্রবলেম আমরা একটু দেখব। প্রথমে আমরা প্রিন্টারটি অন করে দেখি, প্রিন্টারটি কেমন মোডে আছে। তো বন্ধুরা, আমরা প্রিন্টারটি অন করলাম। অন করার পরে দেখুন প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হচ্ছে, আপনারা একটু ধৈর্যতেই দেখুন আমাদের ভিডিওগুলো। আমরা এখন প্রিন্টারে একটা সাদা কাগজ দিলাম, এরপরে আমরা একটা প্রিন্ট করব। আমার একটা ভিজিটিং কার্ড দিলাম, ভিজিটিং কার্ডটি আপনারা প্রথমে দেখি প্রিন্ট করে যে আসলে প্রিন্টারটির কী প্রবলেম। তো প্রথমে আমরা একটা কালার পেজ প্রিন্ট করব। তো আমরা এই প্রিন্টারে দেখুন ওয়াইফাই সিস্টেম আছে, খুব ভালো একটা প্রিন্টার। তবে ক্যাননের যত প্রিন্টার আছে সবগুলো কিন্তু কাটের সিস্টেম, এগুলো ইপসনের প্রিন্টারের মতন না। যে হেড কাটের সিস্টেমের প্রিন্টারগুলো একটু খরচ বেশি। তো আপনারা ভালো প্রিন্টের জন্য ভালো মানের ছবি প্রিন্ট করেন আর মোটা কাগজ প্রিন্ট করেন, তার জন্য ক্যাননই বেস্ট। আপনাদেরকে একটা সাজেস্ট করব। তো দেখুন আমাদের প্রিন্টারটি কিন্তু প্রসেসিং হচ্ছে। এখন প্রসেসিং হওয়া শেষ হলে একটা প্রিন্ট বের হবে, তো সেই পর্যন্ত ওয়েট করুন, ধৈর্য ধরে দেখুন। প্রিন্টারে আমরা ব্যাকপ্যাকটি উঠাই একটু প্রিন্ট করে দেখি, কারণ প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে কি না সেটা একটু দেখার দরকার। অনেক সময় কার্টিজটা আপনার মানে হেডটা অনেক সময় বেঁধে যায়, তো আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য যে আসলে প্রিন্টারটি কাজ হচ্ছে কি না। তো বন্ধুরা, ক্যাননের একটা সবচেয়ে ধৈর্যশালী একটা প্রিন্টার। এই প্রিন্টারটির প্রথম পেজ প্রিন্ট নিতে গেলে অনেক সময় নেয়, কারণ প্রত্যেকবার হেড ক্লিন করে। তাই আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। এই সাইডে আছে আপনার তিনটে কালার, আর তার অপোজিট সাইডে আছে আপনার একটি ব্ল্যাক কালার। তো এই সব মিলে আপনার চারটে কালার। এই প্রিন্টারটা একটা ফিটিং হচ্ছে। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটির এই প্রবলেম, এটা আপনার কাটিংয়ের প্রবলেম। তো কাটিংটি চেঞ্জ করলে আমরা এই প্রিন্টারটি আমার পুনরায় জীবন ফিরে পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ধৈর্য ধরে, তারা কিছু উপভোগ করতে পারলেন। চলুন আমরা একটা ব্ল্যাক প্রিন্ট দেখি।
তো বন্ধুরা আমরা একটা ব্ল্যাক পেন দিয়ে দেখছি যে ব্ল্যাক পেনটা কেমন আসে। ব্ল্যাক পেন্টের জন্য আপনারা এই যে ব্ল্যাক সুইচ আছে কাস্টমারদের বলি যে আসলে প্রিন্টারটি কাটিজি প্রবলেম। তো আল্লাহকে ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো ভিডিও দেখবেন।